নমস্কার, আমি সৌম্যত। সকলকে অসংখ্য ধন্যবাদ 100টা সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। ঠিক আছে, মানে হতে পারে 100টা সাবস্ক্রাইবার কি ভাই, বাট আমার কাছে এটা অনেক বেশি দামি। তার কারণ আমি জানি অনেক পরে পরে ভিডিও বানাই এবং তারপরেও তোমরা সেগুলো দেখেছো এবং দেখে সাবস্ক্রাইব করেছো, আর যা যারা করোনি আশা করছি তোমরা পরবর্তীকালে করবে। এবং তো ভিডিওটা যদি ভালো লাগে শেষে সাবস্ক্রাইব করো। এবার যদি আমরা তানসেন প্রসঙ্গে আসি, তো তানসেনে আমরা অ্যাকচুয়ালি সিজন 1-এ দেখেছিলাম যে কেদারবাবুর যে সমস্ত শিষ্য আছে তাদের কাছে সবার কাছে একটা করে ধাঁধা যায়। তো সিজন 2-তে খোলসা হয় অ্যাকচুয়ালি কেন এই ধাঁধাগুলো যায়, এবং সব থেকে বড় কথা এই তানসেনের তানপুরাটা ফাইনালি কার কপালে যায়। ঠিক আছে, তো সিজন 1-এ প্রথমে 5টা এপিসোড দেখে একটা প্রেডিক্ট করেছিলাম যে আলাপ, এই আলাপের সাথে এই আনন্দগড়ের জন্মসূত্রে কোথাও একটা কিছু কানেকশন আছে। আলাপের যে ক্যারেক্টারটা আছে সেটা এই আনন্দগড়ের সাথে একটা কানেকশন আছে, ঠিক আছে, সেটা এখানে মিলেও যায়। তো এইবার সিজন 2-তে আমরা দেখি যে যে তার যে মানে কেদারবাবুর যে সমস্ত শিষ্যরা ছিল, ঠিক আছে, মানে তার নিজের মেয়ে, তার নিজের জামাই হচ্ছে রোহিণী, তারপর ললিত, তারপর রামনিধি, এদের সকলকে গান শেখাতো। ঠিক আছে, এইবার এদের মধ্যে সব থেকে বেশি কেদারবাবু ভালোবাসতে হচ্ছে রোহিণীকে, ঠিক আছে, এবং গানের সমস্ত কিছু কিন্তু তাকেই উজাড় করে দিয়েছিল। ঠিক আছে, আর সে চেয়েছিল যে এটা গানের যোগ্যতম যে ব্যক্তি সেই যেন এই তানপুরাটা পায়। ঠিক আছে, কিন্তু কিছু সাময়িক কারণে মানে কেদারবাবুর কাছে সে খারাপ হয়ে ওঠে, এবং কেদারবাবু পরে যখন ভুলটা বুঝতে পারে তখন এই সবাইকে এই মানে ধাঁধাগুলো পাঠায়, এবং সে চেয়েছিল যাতে সবাই নিজেদের ভুলগুলো বুঝতে পারে এবং রোহিণীকে এই তানপুরাটা সে তাদেরকে ফিরিয়ে দেয়। ঠিক আছে, তারা যাতে ফিরিয়ে দেয় এটাই সে চেয়েছিল। ঠিক আছে, তো এইবার এর থেকে যদি বেশি গল্প জানতে চাও তার জন্য মানে সিরিজটা পুরোটা দেখে নাও, খুব আরও বেশি ভালো লাগবে এই গল্প শোনার থেকে। তো এইবার অভিনয় প্রসঙ্গে যদি আসি, মানে একদিকে দেবশঙ্কর হালদার, সুজন মুখার্জি, শুভাশিস মুখার্জি, বিক্রম, রূপসা, সৌরভ সাহা, সৌগত মুখোপাধ্যায়, মানে সকলের পারফরমেন্স খুব ভালো। কিন্তু বিক্রমের কোথাও কোথাও আমার একটু বেশি রুট লেগেছে, মানে যে জায়গাগুলো মানে সে যখন জানতে পারে যে ওটাই তার মা ছিল, বা তার যে বাবা যখন মারা যায়, তো সেই ইমোশনাল যে অ্যাটাচমেন্ট জায়গাগুলো সে আমার খুব একটা ভালো লাগেনি সেই জায়গাগুলো। বাদ বাকি কিন্তু বেশ সকলের পারফরমেন্স বেশ ভালো, এবং তিনজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সৌরভ সাহা আর শুভাশিস মুখার্জি, ওই গুরু শিষ্য যে জুটিটা ছিল অসাধারণ, অসাধারণ হাসির ছিল। আর একটা হচ্ছে পুষ্পিতা মুখার্জি, ঠিক আছে, যে ওই রোহিণীর বড়বেলাটা প্লে করেছে, ঠিক আছে, তো তাকে অল্প বিস্তর ছবিতে দেখা গেছিলো, তো একে খুব ভালো লেগেছে। এই ছবিতে সব থেকে বড় মেইন USP হচ্ছে মিউজিক, ঠিক আছে, মানে গান হচ্ছে যেহেতু এটা মিউজিক্যাল ডেজার্ট, ঠিক আছে, এটা একদম অনবদ্য, মানে গানের দিক দিয়ে এটা অনবদ্য। যখনই মানে কি বলবো একটু ল্যাক করছে, তো মিউজিক সবসময় এই ছবিটাকে ধরে রাখে, ঠিক আছে। আর সৌগত বসুর লেখা মানে এত সুন্দর ডিটেলিং, মানে অসাধারণ, কি বলবো, মানে নেটফ্লিক্সে যদি ওদিকে স্যাক্রেড গেমস থাকে, বা অ্যামাজনে যদি মির্জাপুর থাকে, বা সোনি লিভে যদি হর্ষদ মেহরা থাকে, তো এখানে তো মানে তানসেনের তানপুর, এতটাই ভালো কন্টেন্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানাও তোমাদের এই ছবিটা কেমন লাগে।